বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরজিন আক্তার, কলিফ্লাওয়ার এডিট স্কুলের একজন ইনিশিয়েটর এবং বর্তমানে স্কুলের অধ্যক্ষ। আমার কাছে আপনারা একটা প্রস্তাব দিয়েছেন যে সারা বাংলাদেশে যে যৌন হয়রানি হয়েছে বা হচ্ছে এটা সম্পর্কে কিছু মতামত আমি আমার নিজে থেকে উপস্থাপন করতে চাই। আমি স্কুলটা প্রাইভেট আঙ্গিকে সাজিয়েছি এবং আজকে 17 বছর আমি স্কুল পরিচালনা করছি। এই আঙ্গিক থেকে আমি একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে স্কুল পরিচালনা করতে গিয়ে এই যৌন হয়রানির যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমে হচ্ছে যে আমাদের লিঙ্গ নির্ধারণে ছেলে এবং মেয়ে দুটি ভাগে বিভক্ত রয়েছে। যদিও মানসিক আঙ্গিকে আমরা বলছি যে ছেলে এবং মেয়ে সমান অধিকারের অধিভুক্ত, আসলে কি আমরা সেটা করছি? সেটা করতে গিয়েও আমরা দেখেছি শিক্ষাঙ্গনে মিসম্যানেজ। উন্নতমানের সিমেন্ট আলহাজ মুস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিয়ালস লিমিটেড, তাজমহল ব্র্যান্ড মুস্তফা হাকিম সিমেন্ট আসার কারণে হয়রানি কিছুটা সম্প্রসারিত হচ্ছে। ন্যাচারালি আমরা বলি যে যৌন হয়রানিটা কোন পর্যায়ে নিব, কেউ এক একভাবে বলে দর্শকই কি হয়রানি, আসলে কিন্তু তাই না। বিভিন্ন হয়রানি দৃষ্টিকোণ থেকে হতে পারে, সেটা চোখের দৃষ্টি হতে পারে, মুখের দৃষ্টি হতে পারে, শারীরিক দৃষ্টি হতে পারে, অবয়বগত দৃষ্টিও হতে পারে। এখানে এই সকল দৃষ্টিগুলোকে যদি আমরা সুশৃঙ্খল রাখি তাহলে আমরা হয়তো কিছুটা নিরাপদ বোধ করতে পারি। যেমন একজন শিক্ষক বা শিক্ষক হিসেবে আমি ছাত্রীদের কাছাকাছি বলবো, কোনো কোনো জায়গায় আমরা উপলব্ধি করি যে শিক্ষকরা ছাত্রীদের কাছ থেকে পড়া নিচ্ছেন, সেখানে ক্ষেত্র বিশেষ যারা দৃষ্টি অপোজিট সাইডে বা যেটাকে আমরা বলি হয়রানির সাইডে নিতে যায়, শিক্ষককে কিছুটা সচেতন হতে হবে। এই সচেতনতার জন্য তার দূরত্ব, তার চোখের দৃষ্টি, তার ভেতরের অনুভূতি, তার মানসিক চিন্তা, সেগুলোকে অত্যন্ত সাবলীলভাবে নিতে হবে। অনেক সময় দেখা যায় এখানের মধ্যে যে ব্যাঘাতগুলো ঘটে এতে করে অনেক সময় ছাত্রীরা বিরক্ত বোধ করে, প্রকাশ করতে পারে না। তবে হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে আমরা বিভিন্ন যে স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিভিন্ন প্রাইভেট আঙ্গিকে, বিশেষ করে পত্রপত্রিকা আমরা যে খবরগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা অনেক বেশি মর্মাহত হচ্ছি। এই জন্য আমি বলবো যে আমরা যারা শিক্ষাঙ্গনে কাজ করছি আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের শিশুদেরকে শেখাতে হবে এই জন্য হয়রানিটা কার দ্বারা হচ্ছে, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, খোলা করে আলোচনা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে তার শরীরের স্পর্শকাতর অঙ্গ কোনগুলো, সেগুলোকে কীভাবে নিরাপদ রাখা যায়, এগুলো আমাদের পরিবার থেকে আসতে হবে। আমাদের সরকার এই সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা লক্ষ্য করবেন বেশ অনেকগুলো বই দিয়েছে, বেশ কিছু পাঠ্য বইয়ে এই সকল কথাগুলো খোলাখুলিভাবে উপস্থাপন করেছে। আমরা অনেক সময় দেখা যায় আমরা শিক্ষকরা সংকীর্ণতার আদলে, কেমন জানি মানসিক হীনমন্যতায় আমরা শিশুদেরকে এই খোলা উন্মুক্ত জীবনে বেঁচে থাকার জন্য যে আমাদের দৃষ্টিভঙ্গি স্বাচ্ছন্দ্য বোধ হওয়া উচিত, এই জিনিসটা অনেক সময় আমরা তাদের কাছে প্রকাশ করি না, তাদের থেকে দূরে রাখি। আমরা একটা সন্তানকে জানতে দিই না তার বয়সের পরিবর্তনের খাতিরে, লিঙ্গ ভেদে কোন স্তরে নিজেকে কীভাবে উপস্থাপন করবে। অনেক সময় দেখা যায় যেমন আমাদের স্কুল আঙ্গিনায় এটা কিন্তু নাই হওয়া উচিত, কারণ আমরা এখানে বলতে গেলে অনেক ড্রেসের মাধ্যমে কেমন যদি একটা বড় পাখির মতো বিচরণ করি, এখানে সব কিছু সাবলীলভাবে চলে। তারপরে ক্ষেত্র বিশেষ যখন খারাপ কিছু দৃষ্টিভঙ্গি পত্রপত্রিকায় চলে আসে তখনই আমাদের খুবই দুঃখ লাগে, কারণ এই জিনিস কেন হবে, এটা তো হওয়ার কথা নয়। তারপরেও বলবো এই যে হওয়ার কথা নয় এটা যেন কখনোই না হয় আমাদের সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধির জন্য প্রথমে আমাদের যে জিনিসটা আসতে হবে, ছোটো ছোটো যারা কোমলমতি শিশুদেরকে নিয়ে কাজ করে, যেগুলো জিরোবরণ শিশু আমরা বলি, একদম শিশু শ্রেণী থেকে, তাদেরকেও নিরাপত্তার একটা দিক শেখাতে হবে। শিক্ষকের সাথে কীভাবে ভালোবাসা বিনিময় করতে হবে, শিক্ষার পাঠ মাধ্যম বিনিময় করতে হবে, তার নিজস্ব অনুভূতি কীভাবে প্রকাশ করতে হবে সেগুলো তাদেরকে যেমন শেখাতে হবে, আমাদের শিক্ষক এবং শিক্ষিকাকেও সে ব্যাপারে সচেতন হতে হবে। আবার জুনিয়র লেভেলে যে স্কুলগুলোতে যে ক্লাসগুলো হচ্ছে সেখানে যারা বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে যে বয়সন্ধিকালের একটা পরিবর্তন আসে, সেখানেও কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে কোন বয়সে কীভাবে বন্ধু আপনজন বান্ধবী ক্লাসে, যেখানে জয়েন্ট ক্লাস রয়েছে
এদের সাথে কীভাবে সাবলীলভাবে তার বাক্য বিনিময়, তার পাঠদান বিনিময়, তার প্রকাশ বিনিময়, মোট কথা হচ্ছে উন্মুক্ত আঙিনায় সে কীভাবে নিজেকে প্রকাশ করবে সেটা অবশ্যই তার ভেতরে আনতে হবে। এটার ভূমিকা কারা পালন করবে? আমরাই পালন করতে হবে, আমাদেরকে মা হিসেবে করতে হবে, শিক্ষক শিক্ষিকা হিসেবে করতে হবে। আমরা শুধু প্রত্যেকটা কথা আদলে কেমন জানি আমাদের হীনমর্ণতে এসে যায় যে আমরা সরকারকে অনেক সময় দায়বদ্ধ করি যে এটা কেন হচ্ছে, এটা হয়তো উচিত না, এটা বিচার চায়। কিন্তু আসলে তাই না, আমরা যে যেখানেই থাকি না কেন, যে প্রান্তেই থাকি না কেন, আমরা যদি আমরা নিজেকে শুদ্ধ করতে পারি, আমরা নিজেকে যদি পরিচ্ছন্ন করতে পারি, আমাদের পার্শ্ববর্তীতে আমরা আলো জ্বালাতে পারবো। আমরা পার্শ্ববর্তীতে যদি আলো জ্বালাতে পারি, আমাদের পাড়ায় পাড়ায় আলো জ্বলে উঠবে স্বচ্ছন্দতার, জীবনের সফলতা পাবে বেঁচে ওঠার। যদি আমরা পাড়া সমৃদ্ধশালী করতে পারি নিরবচ্ছিন্নভাবে, আমরা সুশৃঙ্খলভাবে সবাইকে বোঝাতে পারি, আমরা পাড়া ছেড়ে, মহল্লা ছেড়ে, আমাদের সমাজ ব্যবস্থা ছেড়ে আমরা আস্তে করে শহরের দিকেও ছড়িয়ে পড়তে পারি। শহর থেকে আমরা দেশ থেকে দেশান্তরে আমাদের যে যে জিনিসটা আমরা দিতে চাচ্ছি, বলতে চাচ্ছি, প্রকাশ করতে পারি। তাহলে কিন্তু আমাদের শুধু সরকার মাধ্যমকে আমরা দায়ী করতে পারি না, এটা আমাদের সবারই ভূমিকা রয়েছে। আপনার, আমার, আমার ঘরে যে আছে, আমার পাশে যে রয়েছে, সেখানে একটা প্রতিষ্ঠানের ভিতরে শিক্ষক শিক্ষিকা যেরকম রয়েছে, কর্মচারী কর্মকর্তাবৃন্দও থাকে, তাদেরকেও সচেতন হতে হবে, ছাত্রদেরকে সচেতন হতে হবে, ছাত্রদের ভিতরে বিনয়ী ভাব আনতে হবে, ছাত্রদের ভিতরে সৌহার্দ্যমূলক আচরণ তৈরি করার যে মিডিয়া বর্তমানে আমরা হারিয়ে ফেলছি, এই জিনিসটাকে কাছে টেনে নিয়ে আসতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কীভাবে প্রকাশ করতে হয়, তার আচরণগত দিকগুলো কোথায় কীভাবে উপস্থাপন করতে হয়। এ ব্যাপারে আমি আরেকটা জিনিস বলবো যে শিক্ষাঙ্গনে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের পোশাক পরিচ্ছেদ, যেটা আমি মনে করি সর্বোত্তম পোশাক, কিন্তু ক্ষেত্র বিশেষ দেখা যাচ্ছে হয়রানি শিকারের জন্য এই পোশাকটাও আমাদের কনজারভেটিভ যেরিয়া, মুসলিম প্রধান দেশ, আর যে দেশে বলেন আমি বলবো যে আমরা এখানে আনন্দের সাথে বাস করছি, বিভিন্ন ধর্মের বিরাট একটা রঙিন পাখির মতো যে ধর্মেরই থাকি না কেন, প্রত্যেকে যখন আমরা নির্দিষ্ট গণ্ডি ছেড়ে বাইরে যাই, সেখানে কিন্তু আমাদের সাবলীলতা, শালীনতা বজায় থাকতে হবে। তখনই কিন্তু চোখের দৃষ্টি অনেক সময় সব জায়গায় কেমন যেন একটা সাবলীল হয়ে যায়। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে অনেক সময় দেখা যায় মেয়েরা আমাকে বলে, ম্যাডাম রাস্তা দিয়ে যাওয়ার সময় বা কোথাও যাওয়ার সময় এই লোকটা আমার দিকে কেমন করে তাকিয়ে কথা বলেছে, কেমন একটা শিশু দিয়েছে, তার চোখের চাহনিটা কেমন ছিল। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তুমি তোমার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করো, আর যে লোকটা তোমার সাথে খারাপ আচরণ করেছে তাকে তুমি তোমার প্রধানের সাথে, পরিবার প্রধানের সাথে বা আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, আমাদের দায়িত্ব হচ্ছে ওই যে মানুষগুলো আমাদের ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদেরকে উত্তপ্ত করে, পাশাপাশি তাদেরকে বিপথে পরিচালিত করার জন্য চেষ্টা করে, তাদেরকেও আমাদেরকে বুঝিয়ে সচেতনতার মাধ্যমে, বাক্য ডেভেলপ করার মাধ্যমে, আমরা যেটা বলেছি আমাদের অবয়ব ক্ষমতা ডেভেলপ করার মাধ্যমে তাদেরকেও আমরা একসাথে নিয়ে আসার চেষ্টা করব, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আরও অনেক বেশি এগিয়ে যাবে। এটা একার কোনো কাজ নয়, এটা সম্মিলিত একটা কাজ, অনেকের একটা কাজ, এটা কোনো সরকার মাধ্যমে একটা একটা অর্ডার দিয়েছে করো। যেমন আমাদের বলতে পারে যে আমরা বাবা বা মাকে সচেতন করে আজকে বাসায় এটা করতে হবে, তখন আমরা পরিবারের সবাই সচেতন হয়ে হ্যাঁ আমরা এটা ভালোভাবে করব। ঠিক তেমনি আমাদের দেশকে যদি আমরা সমৃদ্ধশালী রাখতে চাই, দেশকে যদি পরিচ্ছন্ন রাখতে চাই, দেশের প্রতিটা মানুষ দেশকে ভালোবাসতে হবে, সমাজকে ভালোবাসতে হবে, ঘরকে ভালোবাসতে হবে, নিজের আঙ্গিনাকে ভালোবাসতে হবে। ভালোবেসে কোনটা ভালো মন্দ সেগুলো নিজেকে বুঝতে হবে, তাহলে কিন্তু আমাদের আর পিছিয়ে হওয়ার কোনো জায়গাই নেই, কোনো পথই নেই, আমরা এসে যেতে পারবো সঠিক পথে। কিন্তু আসলে কি আমরা সেটা ভাবছি? ভাবছি না। আমরা আমাদের বোনকে বোনের পরিচয় দিতে চাই না, মাকে অনেক সময় ক্ষেত্রে বিশেষ মায়ের মমত্ববোধের পরিচয় দিতে চাই না, পারিপার্শ্বিক অবস্থায় স্নেহভাজন যারা রয়েছে তাদেরকে সে পরিচয় দিতে চাই না। আমরা সবসময় কেন জানি একটা ঘোরের মধ্যে উল্টো পরিচয় হাঁটি। এগুলো আমাদের ভিতরে আসতে হবে, সম্মানবোধ আসতে হবে, তাহলে আসতে পারে যে আমাদের সঠিক সমাজ। শেষ কথা আমি বলতে পারি যে আমার স্কুল আঙ্গিনায় আমি যেটা উপলব্ধি করেছি যে আমরা যেটা শিক্ষক রয়েছি, যেমন আমাদের বায়ুমণ্ডল যেমন আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদের কোমলমতি শিশুদেরকেও কিন্তু আমরা ঘিরে রেখেছি। সেখানে যদি আমরা সুবাতাস তাদেরকে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারা আসলে সমৃদ্ধশালী হবে। তাদেরকে সঠিক পথ দেখাতে হবে, শেখাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আরও একটা জিনিস,
যে একটা বাচ্চা, একটা শিশু, একটা ছাত্র বা ছাত্রী যে হয়রানির শিকার হচ্ছে, এই শিকার হতে গিয়ে কী কীভাবে শিকার হতে পারে, কার দ্বারা শিকার হতে পারে, কোন পরিস্থিতিতে হতে পারে, এগুলো সাধারণত আমরা অনেক ক্ষেত্রেই উপলব্ধি করতে পারি, যে অনুভব করতে পারি এই পরিবেশে যেও না, এইভাবে মিশো না। এই জিনিসগুলোও আমরা ক্লাসে খোলামেলাভাবে আলোচনা করতে পারি প্রত্যেকে। আমরা শুধু, যেমন আমি একটু আগে বলেছিলাম যে বয়সন্ধিকালের কথা, আমরা সাধারণত বুঝি এটা মেয়েদের বেলায় মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট না, ছেলেদেরও একটা ব্যাপার রয়েছে, ছেলে মেয়ে উভয়দের উভয়কে এটা সাবলীলভাবে প্রকাশ করতে হবে। এটা আমরা শ্রেণী শিক্ষক যারা রয়েছে, দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে, তাদেরই মূলত দায়িত্ব, তাদেরকে বোঝাতে হবে যে জীবনে চলতে হলে চোখের দৃষ্টি, মনের অনুভূতি এগুলোকে ডেভেলপ করতে হবে, তাহলে কিন্তু আমাদের আর খারাপ দৃষ্টি, খারাপ নজর, খারাপ ভাবনা, খারাপ চিন্তা চেতনা এগুলো আমাদের ভিতরে আসবে না। আরেকটা জিনিস আমি বলবো, এই যে যৌন হয়রানি, এটার জন্য মিডিয়া, যেটাকে আমরা বলি বিশেষ করে মোবাইল মিডিয়া, এই মিডিয়াও কিন্তু, আমি একজন মা হিসেবে আমি খেয়াল করেছি, ছোটো ছোটো কোমলমতি বাচ্চারা মিডিয়াটাকে একেবারে কাছে টেনে নিচ্ছে, নেওয়া ভালো কিন্তু পজিটিভলি নিচ্ছে, এটাও একটু খতিয়ে দেখতে হবে প্রত্যেকটা জায়গায়। কোনো কোনো জায়গা আমরা অনেক সময় দেখি যে কেমন জানি একটা মানসিক শাসন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু পরিবর্তন হয়। আমাদেরকে যেগুলো বলে আই কন্ট্যাক্ট ডেভেলপ করি, এটা তো আমরা শাসন রাখতে পারি, এটা করা ঠিক না, এটা আমরা চাচ্ছি না, এটাকে এইভাবে ডেভেলপ করতে হবে, এই তাহলেও কিন্তু আমরা মনে হয় একটু সামনের দিকে আগাতে পারি। আমরা ধরে নিতে পারি ছোটো ছোটো বাচ্চাদের হাতে যে একেবারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে মোবাইলগুলো হাতে তুলে দেওয়া হচ্ছে, যারা অসচেতন মা, আমি বলবো যে এটা প্রয়োজন রয়েছে, কিন্তু প্রয়োজন কি সঠিক ব্যবহার করছে সেটা একটু খতিয়ে দেখতে হবে, সে কি এটার গ্রহণযোগ্য রয়েছে সেটাও একটু খতিয়ে দেখতে হবে, সেটা কীভাবে ব্যবহার করছে সেটাও একটু খতিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু আমরা এই যে একটা কালো ছোঁয়া, কালো ধাবা, এটা থেকে মুক্ত হতে পারি। আরেকটা জিনিস, শুধু স্কুল করলে হবে না, শুধু স্কুল আঙ্গিনেই সন্তানকে বোঝানো হবে না, আপনার সন্তান, আমার সন্তান বাসায় কী কী করছে, কতটুকু সময় কোথায় ব্যয় করছে, তার বন্ধুরা কেমন, তার বান্ধবীরা কেমন, তাদের সাথে বাক্য বিনিময় কীরকম হচ্ছে, সেই জিনিসগুলো আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে। তারা কি সঠিক সময় সঠিক ব্যবস্থাপনা করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার সন্তান সুপথে পরিচালিত হচ্ছে। প্রত্যেকটা সন্তান শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্য শান্তিময় এলাকায় তার তৈরি হোক, সে যেন সমৃদ্ধশালী হতে পারে, সে শুধু শিক্ষিত মানুষ না, সুশিক্ষিত হতে যেন পারে। আমরা শিক্ষিত মানুষ অনেক পাই, কিন্তু সুশিক্ষিত মানুষ খুবই অভাব রয়েছে। তাকে দেশকে ভালোবাসতে হবে, ঘরকে ভালোবাসতে হবে, তাহলে সে তার নিজের আঙ্গিনা গড়ে তুলতে হবে। আমি আসলে যৌন হয়রানির যে আঙ্গি করেছি, এর ভিতরে সাইকোলজিক্যাল কিছু কথাবার্তা পরিবার ভিত্তিক তুলে ধরেছি। আমি মনে করি এই সকল দিকগুলো যদি একটু আমরা সচেতনতা বাড়ে, তাহলে আমাদের মন যদি উদার হয়, আমরা এই সকল কুদৃষ্টি থেকে রেহাই পেতে পারবো, এগুলো থেকে আমরা সরে আসতে পারবো। আমি চাইবো যে আপনার সন্তান নিরাপদ হোক, আমার সন্তান নিরাপদ হোক, এই জন্য আপনি, আমরা, আসুন আমরা সবাই সচেতন হই, সঠিক পথে তাদেরকে চেনানোর চেষ্টা করি, আমরা তাহলে একটা ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সোনার বাংলা গড়ে তুলতে পারবো, যেটা আমাদের সারা পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতে পারবো সব দিক থেকে। সবাইকে ধন্যবাদ, কলিফ্লাওয়ার আইডিয়াল স্কুল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাইবো যে আমার স্কুলের পাশাপাশি আমরা সচেতন হবো, অন্যান্য স্কুল যে আন্দোলনগুলো রয়েছে সবাই সচেতন হবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের ছোট্ট মতামত এখানে শেষ করছি। উন্নত মানের সিমেন্ট আলহাজ মুস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিয়ার্স লিমিটেড, তাজমহল ব্র্যান্ড মুস্তফা হাকিম সিমেন্ট। আসসালাম।